03067 কাটোয়া রামপুরহাট মেমো প্যাসেঞ্জার। এই ট্রেন জার্নি ব্লগ আজকের ভিডিওতে হবে বীরভূম ডিস্ট্রিক্ট রাঢ় অঞ্চল, চারিদিকে সবুজ ভরা শুধু ধানের ক্ষেত, আর এই বৃষ্টি ভরা দিনে চারিদিকে এই অসাধারণ সবুজের মধ্যে দিয়ে ছুটছে ট্রেন। বৃষ্টি কিন্তু চলছে দুমদাম, গত তিন দিন থেকে পুরো রাজ্য জুড়ে চলছে দুমদাম বৃষ্টি। আর এই বৃষ্টির মাঝে কাটোয়া রামপুরহাট মেমো প্যাসেঞ্জার ট্রেন জার্নি মানে কেমন লাগছে এই বৃষ্টির দিনে দেখাবো আপনাদের। বৃষ্টির জন্য সিগন্যালের অভাবে মাঝে মাঝে দাঁড়িয়েছে ট্রেন, আর জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে দুমদাম, সেই বর্ষা ফাটাফাটি। এই ট্রেন ছেড়ে দিলে ট্রেন ছেড়ে যায়, ভিজে গেল সব। বৃষ্টি ভেজা দিন, আর এই বৃষ্টির দিনে অনেকে হয়তো বাড়িতে বসে আছেন, তো আজকে কিন্তু আমরা বেরিয়ে গেছি এই বৃষ্টিকে মাথায় নিয়েই এই ট্রেনে জার্নি করতে। অর্থাৎ আমরা যাবো রামপুরহাট, উঠলাম ট্রেনে। বন্ধুগণ, কাটোয়া রামপুরহাট মেমো এই ট্রেনটি প্রতিদিন কাটোয়া জংশন থেকে সকাল 10:10 কিন্তু ছাড়ে, এবং এটি রামপুরহাট জংশনে ঢুকে যাওয়ার কথা 1:20, কিন্তু ট্রেন লেট করে মাঝে মধ্যে কিন্তু 1:30 বা 2 পর্যন্ত বেজে যেতে পারে। নিয়ারলিস্ট পাড়া থেকে আমরা কিন্তু আজকে উঠেছি, চলুন। এর পরবর্তী স্টেশন হচ্ছে লালবাগ গোট রোড। বন্ধুগণ, আপনারা দেখছেন বেঙ্গল টপ ব্লগ, অর্থাৎ আপনারা এই যে ট্রেন জার্নি ব্লগটি দেখছেন, অনেকেই আছেন খাগড়াঘাট থেকে এই ট্রেন ধরতে চাইছেন। খাগড়াঘাট রোড স্টেশন আপনারা এই ট্রেনটি পেয়ে যাচ্ছেন প্রতিদিন সকাল 11:18 AM, অর্থাৎ ওই টাইমে আপনারা কিন্তু এই ট্রেন পেয়ে যাবেন। 2-4 মিনিট এটি এদিক ওদিক হতে পারে। আমরা কিন্তু নিয়ারলিস্ট পাড়া থেকে উঠেছি, এর পরবর্তী স্টেশন হচ্ছে লালবাগ কোর্ট রোড। তো লালবাগ কোর্ট রোড যাবো, এবং সমস্ত স্টেশন, সমস্ত হল্ট সব কিছু কভার হবে। আর আজকের এই সারাদিন যে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে এই ট্রেন জার্নি ব্লগ হবে, উপভোগ করবেন। দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা বৃষ্টির জন্য, এমনিতে কিন্তু ট্রেনে খুব ভিড় হয় না, তো সিট পেয়ে যাবেন, কিন্তু বৃষ্টির জন্য আজকে বেশি ফাঁকা। মাঝে আমরা ঢুকছি এখন লালবাগ কোর্ট রোড। তো বৃষ্টিতে দেখতেই পাচ্ছেন একদম শুধু বৃষ্টি। লালবাগ কোর্ট রোড থেকে একদম ডাহাপাড়ার ধামকে স্কিপ করে একদম আজিমগঞ্জ জংশনে দাঁড়াবে। আজিমগঞ্জ জংশনে এই যে ট্রেনের সময়সূচি, সেটা হচ্ছে আপনার 11:33, 2-1 মিনিট এদিক ওদিক হতে পারে, অর্থাৎ 11:40 হয়ে যেতে পারে। আজিমগঞ্জ জংশন ঢুকছি, ওই সাইড দিয়ে একটা লাইন দেখতে পাচ্ছেন, সেই অবহেলিত দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রেল লাইন হলেও এখনও ট্রেন এখনও ওই লাইনে চলেনি, নসিপুর লাইন। বন্ধুগণ, এই ট্রেনে আজিমগঞ্জ জংশনে যা না প্যাসেঞ্জার ওঠে, তার চেয়ে অনেক প্যাসেঞ্জার কিন্তু এই আজিমগঞ্জ সিটিতে উঠে। দেখতে পাচ্ছেন কত প্যাসেঞ্জার এই ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে এই বৃষ্টির দিনে, মাথায় একদম দেখতেই পাচ্ছেন বৃষ্টি মাথায় নিয়ে। আজিমগঞ্জ সিটি পার করে আমরা এখন আজিমগঞ্জ কেবিনে, অর্থাৎ একদিকে জঙ্গিপুর হয়ে ফারাক্কার দিকে যাচ্ছে লাইন, অপরদিকে সাগরদিঘি হয়ে রামপুরহাটের লাইনে। আমরা রামপুরহাটের লাইনে দেখতেই পাচ্ছেন সেই কেবিন ক্রস করছি, আর ওই হচ্ছে সেই লাইন যেটা কিন্তু চলে যাচ্ছে জঙ্গিপুর হয়ে একদম ফারাক্কা। তো বৃষ্টিতে দেখতেই পাচ্ছেন সব সবুজ হয়ে গেছে আর জল জমে আছে, আর ওই দূরে একটা লাইন দেখতে পাচ্ছেন, ওটা একটা বাইপাস লাইন, মণিগ্রাম স্টেশনের কাছে যে থার্মাল পাওয়ার, সেখান থেকে মানে ওইদিকে মালগাড়ি চালানো হয়, কয়লাভর্তি মালগাড়ি যায়, এসে একদম এই গোসাইগ্রাম স্টেশন। গোসাইগ্রাম স্টেশনের পরবর্তী স্টেশন ছিল বারালা। দেখতেই পাচ্ছেন বৃষ্টির জন্য অতটা ব্লক করতে পারছি না, মাঝে মধ্যে যখন বৃষ্টি একটু কমছে তখনই এই দরজার ধারে আসছি, তাছাড়া দুমদাম বৃষ্টি কিন্তু চলছেই। বৃষ্টি ভেজা লেভেল ক্রসিং রেলগেট দেখতেই পাচ্ছেন, এক অসাধারণ দিন, মানে এই দিন উপভোগ করা বা এই ঠান্ডা দিনে মানে একটু গরম খিচুড়ি হলে জমে ক্ষীর হয়ে যেত। মুর্শিদাবাদের একটি গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে সাগরদিঘি, সেই সাগরদিঘি স্টেশন ঢুকে গেলাম। এই মুহূর্তে সাগরদিঘিতে অনেক লোকজন দাঁড়িয়ে আছে এই ট্রেনকে ধরার জন্য, তো মোটামুটি 10-12 মিনিট লেটে সাগরদিঘি এসে পৌঁছেছে। ওয়াও, নাইস, একদম দেখতেই পাচ্ছেন যে সবুজ হয়ে গেছে মাঠে, একদম ধান একদম সবুজ হয়ে উঠেছে। তারপর চলে এলাম মুর্শিদাবাদের আরও একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন, মোড়গ্রাম। এই মোড়গ্রাম স্টেশন দেখতেই পাচ্ছেন, মোড়গ্রাম স্টেশনের প্ল্যাটফর্ম একদম ফেটে ভেঙে চুরে যাচ্ছিলো, তো প্ল্যাটফর্ম ঢালাই করে উঁচু করা হচ্ছে, সেই ঢালাইয়ের কাজ তো চলছে অনেকদিন থেকেই, সাইডে গার্ডওয়ালও বানানো হয়েছে, কারণ এক সাইডে কিন্তু বিশাল বড় পুকুর আছে। বন্ধুগণ, মোড়গ্রাম স্টেশনের দেখতেই পাচ্ছেন যে সাইডে একটা বিশাল পুকুর কিন্তু এখানে, আর এই বিশাল পুকুর আর তার জন্য এই সাইডে গার্ডওয়াল করে প্ল্যাটফর্মটাকে বাঁধানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে কাজ চলছে, আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে, ছেড়ে দেবে এবার কিন্তু আমরা ট্রেনে উঠে পড়বো। মোড়গ্রাম পার করলেই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট শেষ, পড়ে গেলাম বীরভূম ডিস্ট্রিক্টে। আর বীরভূম ডিস্ট্রিক্টেও দেখতে পাচ্ছেন সেই রাঢ় অঞ্চল, রাঢ় বাংলা, সেই ধানের ক্ষেত সবুজ আর অসাধারণ ভিউস। এই বীরভূম ডিস্ট্রিক্টের সাইডেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।
এই ট্রেন জার্নি ভ্লগে বীরভূম ডিস্ট্রিক্টের প্রথম রেল স্টেশন লোহাপুর, লোহাপুর পৌঁছে গেলাম দেখতেই পাচ্ছেন, আর এই হচ্ছে সেই স্টেশন। আর লোহাপুরেও দেখতে পাচ্ছেন যে বৃষ্টির জন্য লোকজন সেরকম নাই। এই হলো সেই লোহাপুর, লোহাপুরে নেমেও কিন্তু টিপটাপ বৃষ্টি পড়ছেই, তো ভিজেও যাচ্ছি। ট্রেন এদিকে কিন্তু হর্ন দিয়ে দিয়েছে, ছেড়েও দেবে, উঠে পড়লাম এবার চলো। বন্ধুগণ দুমদাম ট্রেন, এমনিতে কিন্তু এই ট্রেন কিন্তু ফাঁকা চলে, তো আজকে বৃষ্টির জন্য কিন্তু প্রচুর ফাঁকা এই ট্রেন, এবং দেখতেই পাচ্ছেন সেই গতিতে কিন্তু টানতে শুরু করে দিয়েছে। এদিকে সেই সবুজ ধানের ক্ষেত, এদিকে তাকালেও সেই সবুজ ধানের ক্ষেত, ছুটে চলছি আমরা মাঝে। লোহাপুরের পরে আমরা পৌঁছে গেলাম তকিপুর। এটা একটা হল্ট স্টেশনের মতো, এখানে কিন্তু সেরকম ধরনের অতটা প্যাসেঞ্জার দেখতে পাবেন না, কারণ এই দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য আজকে কেউ নেই। বৃষ্টির জন্য দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আরো অন্ধকার নামবে, মানে আরো অন্ধকার আসছে, যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে আরো অন্ধকার আসছে মনে হচ্ছে, আর বাতাস বইছে দেখতে পাচ্ছেন সেই বাতাস। অবশেষে পৌঁছে গেলাম নলহাটি জংশন, নলহাটি জংশনের সেই দেখতে পাচ্ছেন সেই বোর্ড কিন্তু ভেঙে পড়ে আছে, অবস্থা দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে ফেঁসেই গেলাম, কারণ এবার নলহাটি জংশনে এসে ট্রেন দাঁড়িয়ে আছে, আর এরকমভাবে দাঁড়িয়ে আছে কারণ প্রচুর বৃষ্টি, মানে বুঝতে পারছেন যে বৃষ্টির জন্য কিন্তু সমস্যা হচ্ছে, পুরো রাজ্য জুড়ে বৃষ্টি চলছে। তো যাই হোক, আধা ঘন্টা লেট করে নলহাটি থেকে ছাড়লো ট্রেন, আর বৃষ্টিও এদিকে কিন্তু আরও বেশি হচ্ছে। নলহাটি থেকে রামপুরহাট যেতে পরবর্তী স্টেশনে দেখতে পাচ্ছেন কি জোরে বৃষ্টি হচ্ছে, সেই দুমদাম বৃষ্টি শুরু হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুগণ, অনেক লেট করে অবশেষে পৌঁছে গেলাম রামপুরহাট, এখনও দুটো বাজেনি, তাও দুটোর আগেই পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছেন সেই রামপুরহাট জংশনে এসেও বৃষ্টি, আর দেখতেই পাচ্ছেন যে ভালোভাবে কিন্তু এই লাইনটা কভার করতে পারলাম না নলহাটির পর থেকে, কারণ এইদিকে প্রচুর বৃষ্টি, ক্যামেরায় বার করা যাচ্ছিল না। ফুটওভার ব্রিজে উঠছি, যাবো এক নম্বর প্ল্যাটফর্মের দিকে পার হয়ে ওই পারে, তো চলুন। তো এরকম বৃষ্টির মাঝে মানে যে মানে ট্রেন জার্নি করতে কেমন লাগে, এটা একটা অভিজ্ঞতা থাকলো। তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানান আপনার মতামত, এবং শেয়ার করতে পারেন। বেঙ্গল টক ব্লগের সঙ্গে থাকুন, আসি নতুন করে ভিডিও।